মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে একটা বিপদ হয়ে গেছে, আমাদের একটাই মাত্র সিলিন্ডার রয়েছে। আগের দিনে ভিডিওতে দেখেছিলে যে গ্যাস দিতে এসেছিল, সেই সিলিন্ডারটার কথাই বলছি। ওই দেখো ওখানে নিয়ে কি রেখেছি, কিন্তু ওটা যখন সেট করেছি, করে অনটা করেছি না, শো করে আওয়াজ হচ্ছে আর গ্যাস বেরিয়ে যাচ্ছে। আর এই মুহূর্তে কোনো এক্সট্রা সিলিন্ডারও নেই, যা যা লাগাতে পারছি না। এখন রান্না বান্না বন্ধ হয়ে রয়েছে। ওখানে ফুলকপি আর আলুটা সিদ্ধ বসিয়েছিলাম, হাফ সিদ্ধ হয়েছে, পুরোটা হয়নি। ভাতে হাইটে শুধু উপর করা হয়েছে। তো এখন অবধি এই পরিস্থিতি, যাই না কি হবে, থাকো সঙ্গে থাকো, তোমাদের নিশ্চয়ই জানাবো। আজকে সকালে একদম রান্নার শুরুতেই গ্যাসটা শেষ হয়ে গেছে, এই জন্য সিলিন্ডারটা ওখান থেকে নিয়ে এলাম, মুখটাকে খুলে নিয়েছি, তারপরে ভিতরে যেটা সেট করা ছিল সেটাকে বের করে রেখেছি। এবারে নতুন সিলিন্ডারটাকে সেট করছি। আর এটা লাগানোর সময় বিপদটা হয়েছে, মানে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল, তারপরে আমি উপর থেকে ওটা বন্ধ করে রেখে দিয়েছি। এই দেখো বন্ধ করাই রয়েছে। আর গ্যাসের উপরে যে সবজিগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো রয়েছে, হাফ হাফ সিদ্ধ হয়ে রয়েছে। আর ভাতের হাঁড়িটা এখানে নামিয়ে রেখে দিয়েছি। গ্যাসের কোনো ব্যবস্থা হলো না, আজকে খাওয়া জুটবে কিনা বুঝতে পারছি না এখনো। তো হাজবেন্ড আর ছেলে বেরিয়েছে সিলিন্ডারের খোঁজে, তো দেখা যাক কি ব্যবস্থা হয়, তোমাদের জানা। রান্নাঘরে আগুনের কাজ ছাড়াও অনেক রকমের কাজ থাকে, তো বিস্কুটের প্যাকেটটা বের করে রেখেছিলাম। আর ব্রিটানিয়ার টেস্ট টোস্টের প্যাকেটগুলো এখন খুব ছোট ছোট করে দিয়েছে, তোমরা নিশ্চয়ই যারা আনো তারা বুঝতে পারো। তো এটাকে এখন ভর্তি করে রেখে দিলাম। আর সকালবেলা যেহেতু চা হয়েছিল সবই বের করা রয়েছে, ওগুলো সব একে একে রেখে দিয়েছি। আর আজকে পোস্ত বাড়তে হবে, তো পোস্ত নিয়ে নিলাম, শুকনো লঙ্কা রেখে দিলাম, আর একটুখানি জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো মুড়িটাকে ভিজিয়ে রাখবো, ভাবছিলাম মুড়ি খাবো, তো ভাত খাবো না, মুড়ি খাবো করে করে তারপরে মুড়িটা কিছুটা বের করে ভিজিয়ে রেখে দিলাম। আজকে তো মোচা রান্না হবে, এই জন্য মোচার কৌটোটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। আর এখনও আমাদের সকালের খাওয়ার সময় হয়নি বলে আমরা এখনও খেতে বসিনি, তো মোচাটাকে এখন কুচি করে নিই। অল্প একটুই আছে, বেশিরভাগটাই তো মানে ভিতরের দিকটা তো আমাদের আগের দিন ভাজা খাওয়া হয়ে গেছে, তো মোচাটাকে এখন কুচিয়ে রেখে দিচ্ছি। কোনো ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ অব্দি কী করবো, এই সমস্ত টুকটাক কাজগুলো করছি। আর সকালবেলা যদি রান্না বন্ধ হয়ে থাকে, রান্না করে দিই, তাহলে ভাবো কী অবস্থাটা হয়। তো মুড়ি ভিজিয়ে রেখেছি, শাশুড়িমার এখনও খাওয়ার টাইম হয়নি, তো সেরকম কিছু রান্না না হলেও শাশুড়িমার তো ভাত হয়ে গেছে, ভাত আর আলু সিদ্ধ খেয়ে। সকালবেলা আমাদের একটা তরকারি রান্না হয়, সেই তরকারিটা আজকে আর করতে পারিনি, ফুলকপি তরকারিটা হওয়ার কথা ছিল, তো আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর সকালবেলা আমরা সবাই ভাতই খাচ্ছি আজকে, তো আলু সিদ্ধ, ঘি আর এদিকে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দিয়ে কিন্তু সকালের খাওয়ার বেশ ভালোই হয়। তো শাশুড়িমাকে দিয়েছি, ছেলেকেও দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, তো ভাতটা এখন মেখে নিচ্ছি। তো ছেলে আর শাশুড়িমা ওদিকে খাচ্ছে, তারপরে বাজার থেকে মাংস নিয়ে এসেছে, মানে মিমিদের জন্য, সেই মাংসটাকে এখন ধুতে হবে। আর আজকে রান্না করতে হবে মাংসটা, সবই আমি চিন্তা করছি যে কখন কী করব। তো মাংসটাকে এখন ভালো করে ধুয়ে নিলাম। তো মোচা যেহেতু রান্না হবে, মোচাটাকে কুচিয়ে করে রেখেছি, মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নুন হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসাতে হবে, তো নুন হলুদ দিয়ে দিলাম। আর ছেলে আজকে কলেজে যাবে, এই জন্য ছেলের জন্য একটুখানি ফল কাটতে হবে, তো একটা আপেল আর শশা নিয়ে নিয়েছি। আর সকালে ভাতের সাথে সাথে ডিম সিদ্ধও হয়েছিল, ডিম সিদ্ধটা আলাদা করা হয়েছিল, তো তোমাদেরকে সেটা বলতে ভুলে গেছিলাম। তো ছেলের টিফিনটাকে গুছিয়ে দিলাম, ডিম সিদ্ধটাও দিয়ে দিলাম, তো টিফিন রেডি, একটা জলের বোতল দেবো, হয়ে যাবে। দুটো শার্ট ছেলেকে বের করে দিয়েছি, একটা নীল রঙের যেটা পড়ছে, আর একটুখানি কুচকে কুচকে গেছে। আর এই লাল শার্টটা পরার জন্য আমি কবে থেকে বলছি, কিছুতেই পড়ছে না, তো নীল শার্টটা পড়েছে, লাল শার্টটাকে রেখে দিয়েছে। তারপরে তোমাদেরকে দেখাবো ও কি পরে কলেজে যাচ্ছে। শেষমেশ গ্যাসওয়ালা গ্যাস নিয়ে এসেছি, যাচ্ছি নিচ্ছে। আমাকে প্রশ্ন করতে উনি আমাকে উত্তর দিল যে আগের দিন আমি চেক করেই গেছি। তো এরকম এর আগেও হয়েছে যে সিলিন্ডার দিয়ে যাওয়ার পর, তারপরে যখন সেটা সেট করে রান্না করতে গেছি, এরকম হয়ে গেছে। তো উনি উপরে নিয়ে গেল গ্যাসটাকে। যতদিন স্কুলে পড়তো ততদিন কোনো অপশান ছিল না, তো শুধু ওই স্কুলে ইউনিফর্ম পরে যেতে হতো, কিন্তু এখন তো অনেক অপশান, মানে এটা নয় এটা, ওটা নয় ওটা, এরকমভাবে করে করে দেখো এখন শেষ পর্যন্ত এই যে এই গেঞ্জিটাকে আবিষ্কার করেছে, এটাকে পড়েছে। তারপরে ছেলে এখন কলেজের দিকে রওনা হয়েছে, ওর বাবা থাকলে হয়তো একটুখানি এগিয়ে দিয়ে আসতো, তো যাই হোক এখন নেই, যখন একা একাই চলে যাচ্ছে। গ্যাস এসে গেছে, এদিকে ছেলেও কলেজে বেরিয়ে গেল, এবারে নিশ্চিন্ত, এবারে নিশ্চিন্ত মানে কি রান্নাটা করি, সব কিছু গোছগাছ করা হয়ে গেছে।
উপরে আসার পর দেখছি মিমি আমার দিকে টেলটেল করে তাকিয়ে রয়েছে। ও হয়তো ভাবছিল আজকে খেতে পাবে না, তারপরে এখন আমার ভাবছে যে খেতে মনে হয় পাবো, সেটা ভাবেই হয়তো তাকিয়ে রয়েছে। আর এখন আমি বালতিটা আনতে যাচ্ছি, জল একদম নেই, তো ছেলে কিছুটা তুলে দিয়ে গেছে, বাকি সিঁড়িটা আমি তুলে নিয়ে চলে এলাম। তো রান্না বসাতে হবে, একদমই রান্নার জল নেই। বোতলগুলো সমস্ত খালি হয়ে গেছে, এখন বালতিটা এনেছি, তো এখন বোতলগুলো ভরতে হবে। তো এখন কলিং বেল বাজলো, নিচে চলে এসেছি। আর এসেছে আমাদের পাড়ার এক কাকু আর কাকিমা, তো ওনাদের ছেলের বিয়ে যেহেতু এই জন্য নিমন্ত্রণ করতে এসেছে। তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, আসলে শুনতে পাচ্ছিলাম না, ওদিকে কাজে ব্যস্ত ছিলাম, তো তারপরে কলিং বেল বাজানোর পর শুনতে পেয়েছি উনি যেটা বলল। বিয়ে নিমন্ত্রণ করতে এসেছে এই কাকিমা আর এই কাকু, 30 তারিখে ছেলের বউ ভাত, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, ঠিক আছে? বিয়ের কার্ডটা দেখো দুর্দান্ত হয়েছে, হেভি হয়েছে কার্ডটা, দারুণ লাগছে, যত্ন করে রেখে দেওয়ার মতো কার্ডটা, তাই না? সকালে ভিজিয়ে রাখা সেই মুড়িটা একটুখানি কাজটা গুছিয়ে নিই, মানে রান্না বান্না কিছুটা করে নিই, তারপরে এটা খেতে হবে। তো মোচাটাকে সিদ্ধ করে আমি চটকে রেখেছি, আর কড়াইতে তেল দিয়েছি, এখন আলুটাকে ভাজা করছি। প্রথমে ফুলকপি আলুর তরকারিটা করব। এখন একে একে সব তরকারিগুলো বসিয়ে নিচ্ছি, এখন করছি প্রথমে ফুলকপি আলুর তরকারি, মানে মাখা মাখা করে যেটা হয়, আর করবো হলো মোচার ঘন্ট, আর সজনের একটা আলু, আর পোস্ত বাটা দিয়ে একটা তরকারি করব, মানে মাখা মাখা ব্যাপারটা। আর ডাল করার ইচ্ছে ছিল, দেখি সময় যদি হয় করবো, আর ডিম সিদ্ধ আছে, এই হলো আজকে আমাদের রান্নাবান্না। সজনে ডাটা ফ্রিজে রাখা ছিল, এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, আর এর মধ্যে একটুখানি পোস্ত বাটার মধ্যে একটুখানি রসুন দিই, তো রসুনটাকেও বের করে নিলাম। শাশুড়িমা এর মধ্যে পুরো রসুন ভর্তি করে রেখে দেয়। আর এখন আমি আলুটাকে ছেড়ে দিলাম, আর সব কিছু সিদ্ধ করে নিয়েছি, এখন একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর সজনে ডাটাও ছেড়ে দিয়েছি। আর নাড়াচাড়া করতে গিয়ে খালি এদিক ওদিক ছিটকে পড়ে যাচ্ছে, এখন পোস্ত বাটা দিয়ে দিলাম। আর আজকে পোস্তর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা দিয়েছিলাম, যার জন্য একটুখানি লালচে লালচে কালার হয়েছে, তো সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, আর দেখো বারবার করে খালি পড়ে যাচ্ছে। আর এর মধ্যে দেবো একটু নুন, হলুদ আর চিনি, এই দিয়েই রান্নাটা হবে। তো ভালো করে এখন নাড়াচাড়া করছি, আর এটা একটুখানি মাখা মাখা করে করতে হয়। তো এবারে ওইদিকে দেখো বসানো রয়েছে ফুলকপির তরকারিটা, আর এখন আমি কিছুটা কাজ গুছিয়ে এবারে মুড়িটাকে খেতে হবে। তো কলা দিয়ে মুড়িটাকে মেখে নিলাম, তারপরে এখন খেয়ে নিচ্ছি, আর শাশুড়িমা এগুলো খায় না, তো তারপরে আমি এখন আবার সজনেটাকে নাড়াচাড়া করছি। তো ওদিকে ফুলকপিটাও হয়ে গেছে, এই যে একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তারপরে এখন একে একে তরকারিগুলোকে নামিয়ে রাখতে হবে, তো প্রথমে এই তরকারিটাকেই নামিয়ে রাখছি। আর নামিয়ে রেখে ওদিকে ডাল ধুয়ে রেখেছিলাম, মুগ ডাল রান্না করছি, তো ডালটাকে এদিকে বসিয়ে দিলাম, মানে একটুও সময় নষ্ট করা যাবে না আর কি। তো ফুলকপিটাকে নামিয়ে রাখছি একটা বাটির মধ্যে, তারপরে আমি আবার এদিকে তরকারিটাও হয়ে গেছে, মানে সজনে ডাটা তরকারিটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে রাখছি, মানে দুটো গ্যাস জ্বালার পর একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়, তো সেভাবেই হয়ে গেল। দুটো তরকারি যেহেতু একসাথে নেমেছে, এই জন্য দুটো কড়াই আটকা হয়ে গেছে, এই জন্য একটা কড়াইকে মেজে ফেলছি, কারণ একটা তরকারি করা এখনও বাকি আছে, মানে মোচা তরকারিটা। তো কড়াইটাকে মেজে ধুয়ে তারপরে ভালো করে মুছে নিলাম, ওদিকে ডালটাও হচ্ছে। তো কড়াইটা এখন কিছুটা পরিমাণে তেল দিলাম, মানে অল্প পরিমাণে দিলাম যেহেতু তরকারিটা অল্প আছে, আর এদিকে ডালের যে ফ্যানাগুলো সেটাও ফেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে আলুটাকে ছেড়ে দিলাম, আর আজকে একটুখানি আলুটা সিদ্ধ করার পর কেমন যেন একটা কালো কালো হয়ে গেছে, তো যাই হোক যেমনই হোক রান্না করে খেতে হবে। তো এর মধ্যে আমি জিরে ফোড়ন, আর এদিকে কালো জিরের কৌটোটা খালি হয়ে গেছিলো, কালো জিরেটাকেও ঢেলে রেখে দিলাম। তো এদিকে আলুটাকে ভাজা ভাজা করছি, আর এর মধ্যে ফোড়নটা এখন দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে আদা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা রান্না করব। তো মোচাটাকে এখন ছেড়ে দিলাম, তো দেখো কইটুকু হয়েছে, একবেলাই হবে। তো আদা লঙ্কা বাটা এখন দিয়ে দিলাম, এবারে নুন হলুদ চিনি আর জিরের গুঁড়ো, এই দিয়ে রান্নাটা করব। তো নিরামিষভাবে আমরা করি মোচার তরকারিটা, নিরামিষভাবে খেতেই ভালো লাগে, তো সব কিছু দিয়ে দিলাম, ওদিকে ডালের মধ্যেও নুন দিয়ে দিলাম। বাজে 1:30টা, রান্না হয়ে গেছে, এবারে গিয়ে রান্নাঘরটা মুছবো, তার আগে ছাদে জামা কাপড়গুলো তুলে নিই। ধনতেরাসের দিন যে ঝাড়াটা কেনা হয়েছিল সেই ঝাড়াটাকে আজকে রোদে দিয়েছি, কারণ ফুলগুলোকে ঝরাতে হবে, ফুলগুলো না ঝরলে না ভালো করে ঘর ঝাড় দেওয়া যায় না। তো পিটিয়ে পিটিয়ে ফুলগুলোকে আমি ঝরিয়ে নিচ্ছি, তারপরে নিচে এসেছি, আর এই জায়গাটাকে ছেলে যা অগোছালো করে রেখে দেয় আর নোংরা করে রেখে দেয়, আজকে ভাবলাম একটু গুছিয়ে ফেলি। তো সমস্ত জামা কাপড় সব কিছু দলা দলা করে এখানে রেখে দিয়েছে, তো যেগুলো নেওয়ার নিচ্ছি আর যেগুলো কাঁচা সেগুলো আলাদা করে রাখছি। আর এই জায়গাটাকে আজকে একটুখানি ভালো করে ঝাড় দেবো, আর ফ্যানটাকেও এখান থেকে সরাবো,
মানে ফ্যানটা এই জায়গাটাকে জুড়ে রেখেছে। তো জামা কাপড়গুলো আগে রেখে এলাম বালতির মধ্যে। আজকে আলমারির পিছনটা খুব ভালো করে পরিষ্কার করছি, কারণ আলমারির উপরে কিছু কাগজপত্র রাখলে পরে সব নিচে গিয়ে পড়ে, সেরকম কিছু কাগজপত্র পিছন থেকে বের করলাম। এখন রান্নাঘরটা ভালো করে ঝাঁপিয়ে নিচ্ছি। আসলে রান্নাঘরটা সেই সকালবেলা ঝাঁপ দেওয়া হয় তো তারপরে এই ঘরটার মধ্যে সব কিছু, এই জন্য এই ঘরটায় বেশি নোংরা হয়, অনেক কাগজপত্র বেরিয়েছে। এই কাগজপত্রগুলোকে এবারে এই ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি, আর সমস্ত কিছু জমলে পরে তো সপ্তাহে দুদিন তিন দিন করে আসে, ওইখানে দিয়ে দেওয়া হয়। তো এখন ট্রের মধ্যে করে বাকি নোংরাগুলো ফেলে দিলাম, তারপরে এখন ঘর মুছবো। এই জন্য জল নিয়ে চলে এসেছি আর একটুখানি লিকুইড দিয়ে দিলাম, তাহলে বেশ গন্ধটাও বেশ ভালো লাগে। তো ঘর মোছা আমি শুরু করে দিয়েছি, আর ঘর মুছতে এখন বেশ খানিকটা সময় লাগবে। আর আমাদের এই ঘরটা বেশ বড়, কিন্তু ঘরটার মধ্যে এতটা জিনিস থাকে যে মোছার জায়গাটা খুব কম, আর চিপা চাপাটাই বেশি। চিপা চাপা মুছতে একটুখানি কষ্ট হয়, প্লেন জায়গা যতই বড় হোক না কেন, বড় ঘর কিন্তু তাড়াতাড়ি মোছা হয়ে যায়, কিন্তু যখনই জিনিসপত্র বেশি থাকে তখন সেই ঘর মুছতে একটুখানি অসুবিধা হয়। তো খাটের নিচটাতে তো ডান্ডাটা ঢুকিয়ে দিই, ঢুকিয়ে ভালো করে মুছে নিই। তো এরকম করে আমি মুছে নিলাম ঘরটাকে, তো পরিষ্কার হয়ে গেল। মানে নিজের মুছলে পরে একটা অন্যরকমই ব্যাপার, মানে ব্যাপার স্যাপারই আলাদা বলা যায়। তো এবারে সিঁড়িটাকে মুছতে হবে, আর সিঁড়িটা প্রতিদিন না মুছলেও চলে, কিন্তু আমাদের চেরি ম্যাক্সির জন্য আমাকে মুছতে আসতে হয়, কারণ ওরা একটু একটু নোংরা করে দেয়। তো এই জন্য আমি মুছে ফেলি, কারণ এই নোংরা পাড়াতে একদম ভালো লাগে না। তো একেবারে সেই মোছার কাজটা করে নিচ্ছি, সিঁড়িটাকে মুছে নিচ্ছি। উপরের সিঁড়িটাই আজকে নোংরা করেছিল, এই জন্য উপরের সিঁড়িটাকে মুছেছি। মুছে আমি স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, তো সমস্ত ফুল গুছিয়ে নিয়েছি, সবাইকে ফুল নিবেদন করেছি। দেখো মিষ্টি সোনাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, এখন ভোগটাকে নিবেদন করলাম। এবারে তোমরা পুরো ঠাকুর ঘরটা দেখে নাও, হয়েছে সবাইকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর রজনীগন্ধা ফুলের যে একটা ফ্লেভার এত ভালো লাগে, তোমাদেরকে সবসময় বলি, আমার কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলেকে রেগুলার বলতাম যে তুনু কাঁঠালি কলা খা, কাঁঠালি কলা খা, এই কলাতে প্রচন্ড উপকার, সিঙ্গাপুরি কলাতে কিচ্ছু নেই। আমার কথা তো শুনতোই না, আজকে নিজেই কাঁঠালি কলা কিনে নিয়ে এসছে। এই দেখো, এই যে ওই ব্যায়াম সেন্টারে কেউ বলেছে কাঁঠালি কলা খেতে, তারপরে নিয়ে চলে এসছে। এতদিন শুনিনি, ওর ভালো লাগলে নাকি খাবে, ওর নাকি কাঁঠালি কলা ভালো লাগে। আজকে আমি রাত্রিবেলা সেই জিনিসটা বানাবো যে জিনিসটা আমি কোনোদিনও বানানি, সেটা হলো তিলের নাড়ু। তো আমি চেষ্টা করছি, হ্যাঁ আমি পারবো কিনা এখন কিন্তু বলতে পারছি না, তো চেষ্টা করে দেখা যাক পারি কিনা। তোমরা হয়তো এখন ভাবছো যে এই গয়নার কৌটো কিসের জন্য নিয়ে এসেছে। গয়নার কৌটোর মধ্যে আমার সমস্ত গয়নাগাটি থাকে, মানে এর মধ্যে রয়েছে তিল, অনেকদিন আগে কেনা হয়েছিল। তিলটাকে এখন একটুখানি ভাজা করে নিতে হবে। তো ছেলে দোকান থেকে একটা ডেয়ারি মিল্ক নিয়ে এসছে, তো এখন ওটাও খাবে। আর যা কিছু খায় আমাকে আর আম্মাকে, মানে যারা যারা থাকে সবাইকে একটুখানি করে দেয়। তো আমাকে তো প্রথমেই সাজছে, আর ওর আম্মাকে সাধে ঠিকই, কিন্তু ওর আম্মা এসব খায় না। তো আমি একটুখানি ভেঙে নিয়ে নিলাম। তারপরে আমাদের চেরি ম্যাক্সির আজকে অবস্থা দেখো, সব উল্টো হয়ে শুয়ে রয়েছে। এই দেখো, উল্টো হয়ে শুয়ে আমাকে দেখছে ড্যাব ড্যাব করে, পুরো টান টান, মানে পুরো খাঁচাটা ঝুড়ে রয়েছে, এমনই অবস্থা। এরা কিছুতেই নিচের বড় খাঁচাতে থাকবে না। তো যাই হোক, এখন আমি তিলের নাড়ু করব, এই জন্য তিলটাকে নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এখন তিলটাকে একটুখানি ভাজা করতে হবে, মানে একটুখানি লাল লাল করেই ভাজাটা করতে হবে। তো আমি এখন ভাজাটা করে নিচ্ছি। তারপরে শুধু তো নাড়ু করলে হবে না, রাত্রে খাওয়া দাওয়া রেডি করতে হবে, এর জন্য ভাতটা গরম করতে হবে। জল গরম করে নিয়েছি, তো এইবারে হাঁড়িটাকে আবার গ্যাসের উপর বসিয়ে দিলাম, ওটা গরম হতে থাক, এদিকে আমার তিলটাও ভাজা হতে থাক। তো তিলটাকে ভাজা করছি, ওদিকে ভাতটাকে উপর করতে হবে। আর এই দেখো, লাল লাল করে কি সুন্দর ভাজা করে রেখেছি। এই দেখো, এবারে এটার নাড়ু খুব ভালো হবে। তো এখন কড়াইয়ের মধ্যে খুব সুন্দর গুড় আনা হয়েছিল, গুড়টার কালারটা খুব সুন্দর, তো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি মানে অনেকটা সময় নাড়াচাড়া করতে হবে, গড়াপাক দিতে হবে। আর এই সুযোগে আমি একটুখানি গুড়ের শরবত, মানে আখের গুড়ের শরবত, পেটের জন্য খুব ভালো, পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, একটুখানি শরবত করে নিলাম। তো এই যে ঢক ঢক করে খেয়ে নিচ্ছি। আর ছেলে এসব জিনিস একদমই খাবে না, বোঝালেও খাবে না। তো ভাজা করা তিলটা এবারে গুড়ের পাকের মধ্যে দিয়ে দিয়েছি, এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো যতক্ষণ অবধি পাকটা না একটুখানি আঠালো হচ্ছে ততক্ষণ অবধি করতে হবে। তো মোটামুটি হয়ে এসেছে, তো থালার মধ্যে নামিয়ে ফেলেছি। এই দেখো, মনে হচ্ছে এ জন্মে আমার দ্বারা তিলের নাড়ু করা সম্ভব নয়, এই জন্য থালার মধ্যে ঢেলে দিয়েছি। তো এবারে ওটাকে ভেঙে ভেঙে খেতে হবে, যেরকম করে ওই বাদামের একদিন বানিয়েছিলাম না, তো সেরকম ধরনের একটা জিনিসই হয়ে গেছে। এটাকে সেপ দিলেই এটা নাড়ু হয়ে যেত, কিন্তু আমি পারলাম না গো, খুব ছ্যাঁকা। এখন বাজে রাত্রি 11:20, ছেলে এখন খেতে বসেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। দেখো আমাদের বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এই যে দেখো এটা এখন এই অবস্থায় আছে।
তিলের খাজাটা কেমন হয়েছে, তো ছেলেকে দিয়ে প্রথম পরীক্ষা করে দেখা যাক। তো ছেলেকে দিচ্ছি, ছেলে তো বলছে অল্প একটু দাও, তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়িমাকেও দিয়েছি একটা টুকরো, ওনার তো দাঁত নেই, অনেক কষ্টে সৃষ্টে খাচ্ছে, ভীষণ শক্ত হয়েছে। তিলের নাড়ু একটুখানি শক্তই হয়, কড়া পাক করে করতে হয়। তো এখন তিলের যে খাজাটা সেটাকে একটুখানি টুকরো টুকরো করে ভেঙে একটা কৌটোর মধ্যে করে রেখে দিচ্ছি। এই দেখো কী সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো এভাবে রেখে দিলাম, আর এটা কয়েকদিন খাওয়া যাবে, একটুখানি মিষ্টি মিষ্টি মুখ। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11:30 মতো বাজে, তো এখন একটু পরে শোবো। তবে সন্ধ্যার পরে যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হলো তিলের নাড়ু। নাড়ুটা ভালো করে করতে পারিনি, সেটা হয়ে গেছে বরফি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। যেরকম ভাবে নাড়ুগুলো যেরকম খেতে লাগে একই রকম লাগছে। তো আমরা সবাই মোটামুটি খেয়েছি। তো আজকের ভিডিও এটুকুই। তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।